জাতীয় ঈদগাহে লাখো মানুষ উপস্থিত হয়ে ভালোবাসা ও শ্রদ্ধায় রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে শেষ বিদায় জানিয়েছে। রাষ্ট্রীয় জানাজা প্রমাণ করেছে তিনি মানুষের কতটা আপন ছিলেন। দল মত নির্বিশেষে সবাই তার নামাজে জানাজায় হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। পারভেজ রেজার প্রতিবেদন। আরও একবার সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে দাঁড় করালেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। দুই ঈদের নামাজ ছাড়া জাতীয় ঈদগাহে এত মানুষের উপস্থিতি নিকট অতীতে কখনো হয়েছিল কিনা তা কারো জানা নেই। জুম্মার নামাজের পর নগরবাসীর এই জনস্রোতের ঠিকানা হয়ে ওঠে জাতীয় ঈদগাহ। বিশাল এই মাঠেও জায়গা হয়নি সব মানুষের। জানাজার কাতার পৌঁছে যায় ঈদগাহ ছাড়িয়ে প্রেস ক্লাব পর্যন্ত। লাখো মানুষের এই কাতারে ছিলেন রাষ্ট্রপতির রাজনৈতিক প্রতিপক্ষরাও। তারাও বললেন রাষ্ট্রপতির বিনয় আর আদর্শের কথা। তার একটি গুণ আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে যে উনি কোনোদিন তার জীবনে কাউকে আঘাত করে তির্যকভাবে কোনো মন্তব্য তিনি তার জীবনে করেন নাই। জাতির এই রাজনৈতিক সংকটের এই মুহূর্তে তাকে হারানো আমাদের জাতির জন্য একটা বড় রকমের ক্ষতি হয়েছে। উনি একজন, আমি বলবো, বাংলাদেশে একজন বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। রাজনীতিবিদদের সফলতা তখনই আসে যখন তার রাজনীতি এবং দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা থাকে। এছাড়াও ছিলেন আওয়ামী লীগ ও 14 দলের শীর্ষ নেতারা। শিক্ষা অনেকগুলো নেওয়ার আছে, আমরা নিতে পারবো কিনা, তার জন্য উপযুক্ত কিনা জানি না। জিল্লুর রহমান সাহেবের মতো আমার একটা ব্যক্তি বাংলাদেশের প্রয়োজন ছিল, যে সবগুলি মাথাকে তিনি একসাথে নিয়ে একটা সবার কাছে গ্রহণযোগ্য সমাধান তিনি তুলে ধরতে পারেন। আল্লাহর কাছে দোয়া চাই আমরা যেন এইরকম ভালোবাসা নিয়ে মরতে পারি। বেলা দুইটার কিছু পর ঈদগাহ মাঠে উপস্থিত হয় রাষ্ট্রপতির কফিন। বাবার পক্ষে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন রাষ্ট্রপতির বড় ছেলে নাজমুল হাসান পাপন। জেনে শুনে উনি কখনো কারো মনে কষ্ট দেননি, তারপরও যদি মনের অজান্তে আপনাদের কারো মাঝে কোনো দুঃখ বা কষ্ট দিয়ে থাকে, দয়া করে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এরপরে আসেন বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিনের ইমামতিতে শুরু হয় নামাজে জানাজা। এরপর সবাই রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। রাষ্ট্রপতির এই জানাজায় শরিক হতে ঘন্টার পর ঘন্টা কড়া রোদে ঠায় দাঁড়িয়ে থাকেন অনেকে। মর্মাহত এবং আমরা শোক প্রকাশ করেছি তার রুহের মাগফিরাত কামনা করে। আওয়ামী লীগের নেতা নয়, সারা বাংলাদেশের নেতা ছিলেন তিনি। ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে গণমানুষের নেতা হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে শেষ বিদায় জানায় পুরো জাতি। পারভেজ রেজা, 71, ঢাকা।